এসপি নিউজ। রহস্যময় এক দুধের সাগরের সন্ধান দিব আজ। মহাকাশ সম্পর্কে বিজ্ঞানীরা যতটুকু জানেন তার চেয়ে কম জানেন সাগর সম্পর্কে। নাসার বিজ্ঞানীদের এই মন্তব্য থেকেই বোঝা যায় সাগর কতটা রহস্যময়। বালুময় সৈকতে দাঁড়িয়ে দিগন্ত বিস্তৃত যে নীল দরিয়া আমরা উপভোগ করি, তা শত সহস্র বছর ধরে বিজ্ঞানীদের কাছে জটিল রহস্যের জাল বুনে চলছে। মিল্কি সি ভারত মহাসাগরের এমনই এক ক্ষুদ্র রহস্যময় অংশ। এই সাগরের অবস্থান সোমালিয়ার দক্ষিণ উপকূলে। 250 বর্গ কিলোমিটার স্থান জুড়ে এই সাগরের পানি অন্য সাগরের পানি থেকে একেবারেই আলাদা। বিশেষ করে রাতে মিল্কি সির পানি এক অপার্থিব রং ধারণ করে। পানির রঙের কারণেই কালের বিবর্তনে এই সাগরের নামের সঙ্গে মিল্কি অর্থাৎ দুধের ন্যায় সাদা শব্দটি জড়িয়ে পড়েছে। ইতিহাস থেকে জানা যায় মিল্কি সি প্রথম মানুষের নজরে আসে 1864 সালে। ক্যাপ্টেন রাফায়েল সিমেস সিএসএস আলাবামা নামক একটি জাহাজে ওই সমুদ্র পথ পাড়ি দিচ্ছিলেন। জাহাজের কেবিন থেকে তার দৃষ্টিগোচর হয় সাগরের পানির এই অদ্ভুত রং। নাবিক রাফায়েলের ভাষায় হঠাৎ যেন নীল পানি থেকে আলো ছড়িয়ে পড়ছে, মনে হচ্ছে কোনো এক বরফ বিছানো মাঠের ভিতর দিয়ে আমি যাচ্ছি। রাফায়েলের কাছে যখন মিল্কি সি বরফ বিছানো মাঠ মনে হচ্ছিল, তখন অন্য গুরুদের অবস্থা অচেতন। কারণ প্রাচীন কাল থেকে 1800 শতক পর্যন্ত সাগর ছিল নাবিকদের কাছে একেবারেই রহস্যময়। তারা বিভিন্ন দেব দেবীকে সাগরের নিয়ন্ত্রক হিসেবে বিশ্বাস করত। ফলে মিল্কি সি তাদের কাছে মনে হয়েছিল অত্যন্ত ভীতিকর ও অশুভ জায়গা। কিন্তু দিন বদলের সঙ্গে সাগর এখন নাবিকদের কাছে আগের চেয়ে অনেক বেশি উন্মোচিত। বিজ্ঞানের কল্যাণে মিল্কি সির রহস্য কিছুটা হলেও এখন উন্মোচিত। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন পানির এই আলোকিত অবস্থার একটি শ্রেণীর ব্যাকটেরিয়ার কাষ্ঠাদি ছাড়া আর কিছুই নয়। বিজ্ঞানের পরিভাষায় এই শ্রেণীর ব্যাকটেরিয়াকে বায়োলুমিনিসেন্স বলে। মিল্কি সিওর ওপর থেকে তরল তল অবধি এই বায়োলুমিনেন্সের ট্রিলিয়ন ট্রিলিয়ন বিদ্যমান। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে বায়োলুমিনেন্স গঠিত হয়, কেনই বা সাগরের এই অংশে এত বেশি বায়োলুমিনেন্সের জড় অবস্থান। এসব প্রশ্নের উত্তর এখন বিজ্ঞানীরা অনুসন্ধান করে চলেছেন, আর বিজ্ঞানীদের এই অনুসন্ধান এখনও চলছে। তারা বলছেন আমরা এখনও মিল্কি সির রহস্য ভেদ করতে পারিনি। মিল্কি সির পানি আলোকিত হওয়ার কারণ শনাক্ত করা গেলেও কেন এই অংশে এত বেশি বায়োলুমিনেন্সের গঠিত তা এখনও অজানা। যাই হোক, এটা বলা যায় যে সাগরের গভীরতার চেয়ে এর রহস্যের গভীরতা অনেক বেশি। বিজ্ঞানের কল্যাণে রহস্যের জট খুলতে শুরু করেছে। সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন মিল্কি সির এই রহস্যের জট খুলে যাবে। বন্ধুরা, এরকম অনেক রহস্যের ঘটনা নিয়ে আমরা হাজির হচ্ছি এই চ্যানেলে। প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।